তারা স্বীকার করে নিচ্ছে 15 আগস্টের হত্যাকাণ্ডে জিয়া জড়িত, বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুঃখের বিষয়, বিএনপির মিছিলে এখনও 75-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগান দেয়া হয়। এর মাধ্যমেই তারা স্বীকার করে নিচ্ছে যে তাদের নেতা জিয়াউর রহমান 15 আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। হাসান মাহমুদ বলেন, 1975 সালের 15 আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত। সে কারণেই তারা মেধাবী তরুণ শেখ কামাল সহ জাতির পিতার পরিবারের যতজনকে পেয়েছে সেই রাতে সবাইকে হত্যা করেছে। তথ্যমন্ত্রী বলেন, বেঁচে থাকলে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেয়া সহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এক মেধাবী তরুণকে মাত্র 26 বছর বয়সে 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি। শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে সম্প্রচার মন্ত্রী বলেন, মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য লড়েছিলেন। বহুগুণে গুণান্বিত ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক। তথ্যমন্ত্রী বলেন, 15 আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটা সে নির্মম হত্যাকাণ্ডকেই উপহাস করা। দেশ থেকে এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।